এলাম গাইলাম জয় করলাম। নন্দিত সঙ্গীত শিল্পী কিশোর কুমারের গাওয়া একদিন পাখি উড়ে যাবে যে আকাশে গানটি ইত্যাদির মঞ্চে গিয়ে 15 বছর আগে রাতারাতি পরিচিতি পেয়ে যাওয়া সেই গায়ক আকবর ভালো নেই। দীর্ঘদিন ধরেই তিনি ডায়াবেটিস, কিডনির অসুখ সহ বেশ কিছু জটিল রোগে আক্রান্ত। 7 মাস ধরে তার পায়ের অবস্থাও জটিল, হাঁটতে পারেন না আকবর। এবার আরও বড় দুঃসংবাদ শুনতে হলো তার পরিবারকে। এই কণ্ঠশিল্পীর 2 কিডনি নাকি নষ্ট হয়ে গেছে আর কেটে ফেলতে হবে। বা 1 দশক ধরে ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছেন আকবর। এরই মধ্যে কয়েক দফায় দেশে বিদেশে চিকিৎসাও করিয়েছেন। তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা 20 লাখ টাকা অনুদানও দিয়েছিলেন। সেই টাকা তোলার সময় নিজের অভিজ্ঞতা জানিয়েছিলেন গণমাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী যে 22 লাখ টাকা আমাকে দিয়েছিলেন 2 লাখ টাকা আমার ট্রিটমেন্টের জন্য আর 20 লাখ টাকা পারিবারিক সঞ্চয়, তো এই টাকাটা আমি ব্যাংকে যাই, ব্যাংক আমাকে বললো যে এটা প্রধানমন্ত্রী কাজে এলে আপনাকে দরখাস্ত দিতে হবে। তা আমাকে মনে একটা ক্রেস নিয়ে আমার ম্যাডাম ছবি ছাড়ছিল, আমার মিসেস ওই ব্যাংকেতে নেমে দাঁড়াইছিলাম রাস্তায় রিক্সার জন্য। তো তখন হচ্ছে গিয়ে একটা টেনশন কাজ করছিল যে এখন টাকাটা আমার এই দরখাস্ত দিয়ে কতদিন তুলতে হবে। হ্যাঁ, তো ওনারা বলছিল 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। ওনাদেরকে আমি বলছিলাম যে আমি অসুস্থ স্যার, আমাকে আপনারা একটু হেল্প করেন। তো ওনারা বললে 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। 1 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে এটা হানির সঙ্গে স্যারকে আমার মেসেজ জানায়। জানানোর পরে হানির সঙ্গে স্যার অফিস থেকে আমাকে বলে দিল এইভাবে এইভাবে একটা দরখাস্ত লেখা। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তার পরিবারের পক্ষ হতে জানানো হয় তার ডান পায়ের অপারেশন হয়েছে, ডাক্তার বলেছে পা কেটে ফেলতে হবে। এখানে বলা যাচ্ছে না পা এখনো বলা যাচ্ছে না পা বাঁচানো যাবে কিনা। তাছাড়া তার শরীরে আরো অনেক সমস্যা দেখা দিয়েছে, সব মিলিয়ে তার অবস্থা খুবই বিপজ্জনক। সবাই তার জন্য দোয়া করবেন। জানা গেছে তার পায়ের গোয়ালিতে পচন ধরেছে, এজন্য 18 জন চিকিৎসককে নিয়ে একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। 2017 সালে একই সমস্যায় ভুগেছিলেন গায়ক আকবর। সেবার হানিফ সংকেত নিজ উদ্যোগে ভারতে পাঠিয়ে আকবরের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। তারপর তিনি সুস্থ হয়ে টুকটাক গান করতেন, তবে মাঝে মধ্যে ঢাকার পিজি হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ রফিকুল আলমের তত্ত্বাবধানে চিকিৎসা নিতেন। এখানেও সাহায্য করতেন হানিফ সংকেত। পেশায় ছিলেন রিক্সা চালক, রাস্তায় রিক্সায় প্যাডেল মারতেন আর গেয়ে বেড়াতেন নানা রকম গান। তার গায়কিতে মুগ্ধ হতেন যাত্রী পথচারীরা। 2003 সালে যশোরের MM কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর। বাগেরহাটের এক ব্যক্তি তার গান শুনে মুগ্ধ হন। তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে চিঠি লেখেন আকবরকে নিয়ে। এরপর ইত্যাদি কর্তৃপক্ষ আকবরের সঙ্গে যোগাযোগ করে। ওই বছর ইত্যাদি অনুষ্ঠানে কিশোর কুমারের একদিন পাখি উড়ে যাবে যে আকাশে গানটি গিয়ে রাতারাতি পরিচিতি পেয়ে যান আকবর। আবারও সুস্থ হয়ে গান গেয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিতে চান এই কণ্ঠশিল্পী। আমার ভূমিকের পরে